আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন দারুন একটি সুখবর রয়েছে নতুন করে মালয়েশিয়াতে সাথে কর্মী পাঠানোর জন্য দুটি রিক্রুটিং এজেন্সি নিয়োগ অনুমোদন পেয়েছে তো কোম্পানি কি কাজে কর্মী নিচ্ছেন এবং কোন রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাচ্ছেন কি কাজে কর্মী পাঠাচ্ছেন কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন মালয়েশিয়ায় যাওয়ার জন্য আমি এই ভিডিওতে একদম বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন অনেক ইম্পর্টেন্ট কথা আমি এই ভিডিওতে বলবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন কোনো রকম স্কিপ করার চেষ্টা করবেন না তাহলে গুরুত্বপূর্ণ কথা এখান থেকে মিস করে যাবেন তো ভিডিও শুরুতে আমি আপনাদের একটা নিউজ দিতে চাই যে মালয়েশিয়ার কাওয়াগুসি ম্যানুফ্যাকচারিং নামে একটি কোম্পানিতে প্রায় দুইশো জন বাংলাদেশি কর্মীর বকেয়া বেতন আদায়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাই কমিশন ইতিমধ্যে আংশিক বেতনও আদায় করা হয়ে গেছে এর আগে তিরিশে আগস্ট প্রতিষ্ঠানটির বাহিরে বেতনের দাবিতে বিক্ষোভ করায় উল্টো হুমকি দামকি দেওয়া হয় কর্মীদের সমস্যার সমাধানে বাংলাদেশ দূতাবাস সহযোগিতা চান ভুক্তভোগী কর্মীরা তো ফাইনালি এই সম্বারটি কয়েকটি গণমাধ্যমে যখনই প্রকাশ করা হয় পরে আমলে নেয় হাই কমিশন তো যারা এই কোম্পানিতে রয়েছেন তারা পুরো স্যালারি আপনারা বকেয়া যে স্যালারি গুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন যাই হোক বন্ধুরা আমরা মূল ট্রফিকে চলে যাই তো বন্ধুরা আপনাদেরকে যে কাজটি করতে হবে যেতে হবে আপনাদেরকে আমি প্রবাসী অ্যাপসে তো আমি প্রবাসী অ্যাপসে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন চাকরি খুঁজুন বলে একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানটাতে ট্যাপ করবেন এখানটাতে ট্যাপ করার পর এই অ্যাপটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে কি করবেন আমি ভিডিও শেষে বলে দেব সেটা হচ্ছে দেখুন এখানে আসার পর চাকরি খুঁজুন অপশনে যখন চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে মালয়েশিয়াতে কর্মী পাঠাচ্ছেন একটি এজেন্সি এবং এখানে বিভিন্ন দেশে শুধুমাত্র মালয়েশিয়াতে নয় এগুলো একদম অথেন্টিক ইনফরমেশন আপনারা আমি প্রবাসী অ্যাপ থেকে যদি আপনারা আবেদন করে যেতে পারেন এখান থেকে অল্প টাকা খরচ করে এবং এখানে যেরকমটা বলা থাকবে সেম একই অপরচুনিটি আপনি

আপনি আমার এই ভিডিওটি দেখে আবার যে কোনো এজেন্সিতে আপনার আবার পাসপোর্ট জমা করতে যাবেন না বা কোনো কোনো দালালের কাছে আপনার পাসপোর্ট জমা করবেন না তাহলে আপনি কিন্তু কোনোভাবে মালয়েশিয়াতে যেতে পারবেন না যেহেতু মালয়েশিয়া ভিসা বন্ধ স্পেশালি কিছু কোম্পানি বাংলাদেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে কর্মী নিয়ে থাকে যে আপডেট গুলো আপনারা আমি প্রবাসী আসতে পাবেন বা আমার সাথে যুক্ত থাকলে আমার চ্যানেলের সাথে আপনি যদি থাকেন তাহলে আপনারা আমার মাধ্যমে এই আপডেট গুলো পেয়ে যাবেন এখানে আমরা কিভাবে আবেদন করব জাস্ট এই যে এটার উপরে ট্যাপ করবো বিস্তারিত উপরে ট্যাপ করার পর দেখুন এখানে লেখা আছে কারফেন্টার পদে কর্মী নিবে পোস্ট করা হয়েছে চার দিন আগে এখানে কাজের শর্তগুলি প্রফেশন থাকার ব্যবস্থা পরিবহন খাবার মেডিকেল ভিসা এগুলো হচ্ছে আপনার কোম্পানি দিবে এবং দেখুন এখানে পঁচিশশো ইঙ্গিত মাসিক স্যালারে চুক্তির মেয়াদ থাকবে তিন বছর এবং পুরুষ কর্মী নিবে আবেদনের শেষ দিন হচ্ছে ডিসেম্বর চার দুই এজেন্সির নামটা কিন্তু স্পষ্ট দেওয়া আছে ডেজার্ট লাইফ ইন্টারন্যাশনাল লিমিটেড আপনারা এজেন্সির সাথে যোগাযোগ কিভাবে করবেন দেখুন আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি দেখুন আবেদন করুন বলে যে অপশনটি পাচ্ছেন না এখানটাতে ট্যাপ করবেন এখানেতে ট্যাপ করার পর দেখুন এখানে লেখা আছে এই চাকরির জন্য আবেদন করুন আপনার বিএমটি কার্ডটি এজেন্সি এবং কোম্পানির কাছে পাঠানো হবে তো আমি জাস্ট এই পরবর্তী অপশনে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে এখানে দেখুন আমার নাম এখানে চলে আসছে উপরে তো এখানে আপনার নামটি প্রথমে আসবে না আপনাকে আইটা যখন অ্যাপস ডাউনলোড করবেন আপনার নাম ঠিকানা পাসপোর্ট মোবাইল নাম্বার দিয়ে আপনাকে এটা রেজিস্ট্রেশন করতে হবে করার পর আবেদন করতে পারবেন ঠিক আছে তো তো প্রসেসগুলো দেখিয়ে দিব পরে শেষে এখানে দেখুন সেই অন্যান্য তথ্য আপনার কি আসবাবপত্র কার্পেন্টার হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে যদি থাকে তাহলে দিবেন আমার নাই আমি দিচ্ছি না আপনি কখনো বিদেশ কাজ করেছেন আপনি যদি করে থাকেন হ্যাঁ দিবেন যদি না করে থাকেন না দিবেন ঠিক আছে আপনার যদি এখানে হ্যাঁ যদি আপনি যদি এই কাজের এক্সপেরিয়েন্স থাকে তাহলে আপনি হ্যাঁ বাটনে ক্লিক করবেন আপনার শেষ ডিগ্রি শিক্ষা ডিগ্রি কি আপনি কতটুকু পড়াশোনা করেছেন শিক্ষাগত যোগ্যতা বাছাই করুন এখানে যদি প্রাথমিক শিক্ষা থাকে প্রাথমিক শিক্ষা দিবেন জিএসসি থাকে জিএসসি মাধ্যমিক দাখিল লেভেল দিবেন যেটা থাকে ঠিক আছে দেন আমি জাস্ট এই যে আবেদন করুন বাটনে ক্লিক করব তো এটা কিন্তু অলরেডি আবেদন হয়ে গেছে আর চাকরি খুঁজুন বলছে আমি আর চাকরি খুঁজতে চাই না আবেদনের অগ্রগতি দেখতে চাই জাস্ট এখানটাতে ট্যাপ করব ঠিক আছে এই যে আবেদনের অগ্রগতি এখানে কিন্তু দেখুন আবেদন করা হয়েছে 6 সেকেন্ড আগে আপনি যদি যোগাযোগ করতে চান এজেন্সির সাথে সেজন্য জন্য কি করতে হবে আবেদন অবস্থা কিন্তু পেন্ডিং এ আছে যে যোগাযোগ বাটনে ক্লিক করলে আপনি এবারে এখানে মেসেজে তাদের সাথে কথা বলতে পারবেন এবং আপনাকে কিছু করতে হবে না আপনি যখন আবেদন করবেন তাদের যদি লোকের যদি প্রয়োজন হয় বা তাদের যেই রিকোয়ারমেন্ট সেটা যদি ফুলফিল হয়ে যায় তাহলে তারা আপনার সাথে যোগাযোগ করবে না যদি না হয় লোকের যদি আরো প্রয়োজন হয় তাহলে তারাই আপনাকে ফোন করবে বুঝতে পারছেন তো এটা গেল আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আরেকটি আর একটি চলে আসবো সরি বের হয়ে গেছে একবারে তো পরবর্তী যেটা রয়েছে এখানেও সেম একই অবস্থা জাস্ট এখানটাতে ট্যাপ করবেন এবং এখানে বিস্তারে তো সবকিছু দেওয়া আছে এটা পোস্ট করা করেছে এক সপ্তাহ আগে এটারও এটা হচ্ছে নভেম্বর তিরিশ তারিখ পর্যন্ত এটা লাস্ট ডেট এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে রেকর্ডিং এজেন্সির নাম যে ইউনাইটেড গালফ সার্ভিস এখানেও একই প্রসেস আবেদন করুন বাটনে ক্লিক করবেন ফরওয়ার্ডতে ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার এখানে যা যা চাইবে সেগুলো আগেরটার মতো আবেদন পূরণ করে আবেদন করবেন আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এখন এটা কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনি লিখবেন আমি প্রবাসী জাস্ট সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন এখানে আপনি লিখবেন আমি প্রবাসী বাংলা লিখলে হবে বা ইংরেজিতে লিখলে হবে দেখুন লেখার সঙ্গে সঙ্গে চলে আসে এই অ্যাপস সম্পর্কে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের তো আছেই আপনি যদি বিদেশ যেতে চান আপনাকে অবশ্যই এই অ্যাপস এর সাহায্য নিতে হবে আপনি আপনার এজেন্সির মাধ্যমে জানা যেভাবেই জান আপনার এজেন্সি আপনার আবেদন করবে ঠিক আছে ওয়ান মিলিয়ন ডাউনলোড দেখতে পাচ্ছেন জাস্ট এই যে ওপেন বাটনে ক্লিক করবেন তো আমার এভাবে চলে আসছে আপনার তো ওপেন আসার পর এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন এরকম ফোন নাম্বার চাইবে আপনার পাসপোর্ট নাম্বার চাইবে আপনার গ্রামের নাম চাইবে এগুলো পাসপোর্ট অনুযায়ী আপনি এখানে সবকিছু সঠিকভাবে বসানোর চেষ্টা করবেন মানে পাসপোর্ট অনুযায়ী বসাবেন পাসপোর্টের বাইরে কোনো তথ্য এখানে দেওয়ার চেষ্টা করবেন না পাসপোর্টের বাইরে কোনো তথ্য যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু সেটা আপনার বিএমিটি কার্ডে কিন্তু নামগুলো ভুল আসবে আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন আমি আবার যে কোনো এজেন্সিতে জমা করতে যাবেন না তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরা খাবেন কারণ আপনারা জানেন মালয়েশিয়ার ভিসা বন্ধ আপাতত শুধুমাত্র স্পেশালি কিছু এজেন্সির মাধ্যমে তারা কর্মী নিয়ে থাকে তো এই সকল আপডেট যদি আপনি প্রতিনিয়ত পেতে চান শুধুমাত্র মালয়েশিয়াতে নয় ইউরোপের বিভিন্ন দেশেরও যদি আপনি আপডেট পেতে চান তাহলে আপনার আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ